নমস্কার দর্শক বন্ধু, সোনার বাংলায় আপনাদের সকলকেই স্বাগত। শুভ দীপাবলি। আজকে কালী পুজোর রাত, আপনারা সকলেই জানেন, সবাই ভীষণ হই হুল্লোড় করছেন, আপনারা সকলেই মজায় সকলেই আনন্দে মিশে আছেন। কারণ দীপাবলির রাত মানে চারিদিকে কিন্তু আলোর রোশনাই, আলোর ঝলমল, আর তার সাথে রয়েছে কিন্তু প্রচুর বাজির শব্দ। আপনারা সকলেই বাজি ফাটাচ্ছেন, আনন্দ করছেন এবং পুজোয় সকলেই মেতে আছেন। আর এই পুজোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলের আনন্দটাকে আরো অধিক মাত্রায় কিন্তু বাড়িয়ে দেওয়ার জন্যই আমাদের শনিবারের 11টা 35-এর অনুষ্ঠান। আর শনিবার 11টা 35-এর অনুষ্ঠান মানেই কিন্তু আপনারা জানেন যে আমাদের সাথে কে উপস্থিত থাকে। আপনাদের সকলের প্রিয়, সকলের মিষ্টি দিদি রুমাদি আজকে আমাদের মধ্যে চলে এসেছেন, প্রচুর প্রচুর গান শোনাবেন এবং আপনাদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে। তো চলুন আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাই, আমাদের মধ্যে উপস্থিত আছে। নমস্কার রুমাদিন, শুভ দীপাবলি। শুভ দীপাবলি, স্বাগত। আর আমার সব দর্শক বন্ধুদের শুভ দীপাবলি জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। আপনারা এত দর্শক হয়ে গেছেন, আমার চিন্তা করা যায় না যে আমি পড়তেই সময় পাচ্ছি না। এত ফোন আসছে, মানে বলছে সেদিন সোদপুর নানান জায়গা থেকে ফোন করেছে, বলছে রুমাদি যেরকম গান, তুমি যে গানগুলি যে এত সুন্দর শো করছো নিজের স্টাইলে, আর এত প্রতিভা কাউকে দেখিনি সোদপুর থেকে। ওনার নামটা কি আমি বলছি, আপনারা সবাই ফোন করছেন, দেখুন কেমন প্রোগ্রাম। রুমাদির গান মানে কিন্তু একদম ওনার নিজস্ব স্টাইলে, বলছে স্টাইলে, কাউকে ফলো করেন না, মানে নিজের মতন করে বলছে, এত প্রতিভা, আনন্দ দেন। আর তুমি পরে পড়ো এসএমএস, আমি আতালা এখন মা কালীর গান দিয়ে শুরু করছি। সকলি তোমারই ইচ্ছা কো চক্রবর্তী। হ্যালো রুমাদি, আপনার গান আমার ভীষণ ভালো লাগে, আপনি প্লিজ আমার আর আমার বাড়ির লোকদের জন্য কালী পূজা স্পেশাল লুঙ্গি ডান্স অবশ্যই করবেন। সত্যি গানটা ভীষণই ফেমাস, অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখবে। আচ্ছা, আমায় একটু জায়গা দাও মা, এই গানটাও শুনতে চেয়েছি, সেদিন আমি করে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, করে হ্যাঁ, মান্নাদার আপনারা দেখতে থাকুন রুমাদির অনুষ্ঠান। এই গত শনিবারে করেছিলাম। আমি দীপা বেহালা থেকে বলছি, আপনার গান আমি রোজ দেখি, ভীষণ ভীষণ ভালো লাগে আপনার অনুষ্ঠান, আপনার অনুষ্ঠান আমার একদিনও মিস হয় না।
আচ্ছা থ্যাংক ইউ দীপা থ্যাংক ইউ সবাইকে তোমাদের আরেকটা গান শুনবো আটা করে হ্যাঁ গান শুনবো আমারে মায়ের পায়ে যাবা হে সকলই তোমার ইচ্ছা ইচ্ছা মই আমার ভাই সব আমার বেরিয়ে গেছে শ্যামা সংগীতে আমার সিডি বেরিয়ে গেছে মার্কেটে যারা শ্যামা সংগীতে সিডি সংগ্রহ করতে চাইছেন রুমাজি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন আর শঙ্কর গো ঠাকুরতা লিখছে শুভ বিজয় রুমাজি আমি আপনার বি খুব লেখে শঙ্কর গো ঠাকুরতা আচ্ছা কাচরাপাড়া না হ্যাঁ মোস্ট প্রোবাবলি হ্যাঁ ঢাকের তালে কোমর দোলে গানটি যদি শোনান খুব ভালো লাগবে অবশ্যই আমাদের আগের এপিসোডে গান আপনি করেছি আচ্ছা দেখি ঠিক আছে আপনি যখন রিকোয়েস্ট করেছেন অবশ্যই আপনারা সকলের গান মানে শোনাবেন যারা আপনারা আজকে শুনছেন এই দীপাবলির সাথে আনন্দ করতে করতে রুমাদির গান শুনুন এবং কালকে সকাল থেকে কিন্তু আপনাদের সকলের মেসেজের অপেক্ষায় থাকবো এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন যে নাম্বারগুলো আমাদের অনস্ক্রিন শো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের যে গানগুলো আপনারা শুনতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে সেই গানগুলো রিকোয়েস্ট করতে পারেন মানে সব অল্টারনেটিভ করতেই হবে সবার না আচ্ছা আচ্ছা এটাও রিকোয়েস্ট আছে দেখবি আয় গো চলে যা আয় আয় গো
কৃষ্ণনগর থেকে লিখছে রুমাদি, আপনি ভীষণ ভীষণ গান ভালো করেন, অসাধারণ গান। দিদি আজ কিন্তু আমাকে একটা গান শোনাতে হবে। হাবড়া থেকে লিখছেন বাপি ঘোষ। অবশ্যই দিদি তো প্রচুর গান আপনাদের উদ্দেশ্যে শোনান, আপনাদের সকলের রিকোয়েস্ট রাখার উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু বাই চান্স হয়তো কারণ কিছু মনে করবে না, করব করব এই ঘাটে তালে কোন গেলে এর আগে করছে, আবার নেক্সট টাইম আবার করব, এখন সময় পেলে আমি দিদি সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করে, সকল আপনাদের মন অনুযায়ী কিন্তু দিদি গান করেন। আচ্ছা এখন তো কোন কি গান শুনবো, এটা বড় কষ্ট আছে। লাজি রাঙা হেল কোনে বু বু মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, লাজি রাঙা ভক্তা গলো ওবু আখি তুলো চোপর মাথায় দিয়ে চতুর দোলা, মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে, রাজে রাঙা হেল কোনে বলো মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে, ঘাট দিলাম পালক খেতে দেব তো খেতে দেব রূপার চালাকি, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, লা 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 গান রুমাদি আমাদেরকে শোনান। উনি কিন্তু সম্পূর্ণ গানটা ওনার নিজের স্টাইলে করেন, কাউকে অনুসরণ করেন না, একদম সম্পূর্ণভাবে। আমি তাদের গান করছি, বড় বড় সিঙ্গারদের গান করছি, কিন্তু আমাকে তো দেখাতে হবে যে আমারও কতটুকু ক্যালিভার আছে। একদম নিশ্চয়ই, এখন আমারও মার্কেটে বেরিয়ে গেছে, তারাও করুক আমার গান নিয়ে। একদমই তো, একদম কিন্তু রুমাদি নিজের স্টাইলে, সম্পূর্ণটা নিজের স্টাইলেই কিন্তু গান করে থাকেন, আমার নিজস্ব গান বেরিয়ে গেছে মার্কেটে, এবং আপনাদের সকলকেই আনন্দ দেন, কারণ সত্যি এটা এমনই একটা মজার অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, আপনারা সকলেই এতদিন ধরে দেখছেন, এটাই এনজয় করছে সবাই বলছে। অনুরোধ, যারা আপনারা পছন্দ করছেন না, এই অনুষ্ঠানটা পছন্দ করছেন না, দেখবেন না, কিন্তু প্লিজ কোন রকম কমেন্টস করবেন না, কারণ দেখুন আমরা কিন্তু সকলেই হাসি মজা সকলেই কিন্তু করতে চাই, আনন্দ করতে চাই, যেটা আমাদের মধ্যে থেকে কিন্তু প্রায় ক্রমাগত হারিয়ে যাচ্ছে, কেউ এনজয় করতে ভালোবাসে না, অনেকেই পারে না। এই অনুষ্ঠানটার মধ্যে থেকে, এই আধ ঘন্টার মধ্যে কোথায় যেন আমরা এত মানে হাসি মজা এবং আনন্দে কিন্তু মেতে থাকি, সত্যি এটা বলার অপেক্ষা থাকে না। রুমাদি এরপরে আরেকটা গান শুনি আমরা। আচ্ছা এখানে আমার অনেকে আমাদের মানে ফ্ল্যাটে সিকিউরিটিরা বলছে এই গানটা করার জন্য, বড় ভাষা করে এসেছি গো কাছে দেখে দাও, বড় ভাষা করে এসেছি গো কাছে দেখে দাও, জন
के देखो স্বপ্না ঘোষ। রুমাদি, আপনার গান আমাদের বাড়ির সকলের ভীষণ ভালো লাগে এবং সকলকে আনন্দে ভরিয়ে রাখে। অনেক ধন্যবাদ। আন্দুল থেকে লিখছো। আরেকজন লিখে পাঠিয়েছেন শুভ বিজয়া এবং দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, হাই রুমাদি, আমি পূর্বা বলছি ডানকুনি থেকে। আমার আপনার গান ভীষণ ভালো লাগে। এই শোটার জন্য সারা সপ্তাহে আমরা অপেক্ষা করে বসে থাকি। অনেক অনেক ধন্যবাদ, কারণ সত্যি এই অনুষ্ঠানটার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ সকলেই কিন্তু অপেক্ষায় থাকে যে কবে শনিবার আসবে এবং শনিবার 11:35। আর রুমাদি মানেই কিন্তু আমাদের আনন্দের জোয়ার, খুশির জোয়ার। রুমাদি, আচ্ছা বলতে, এবার আর কি গান শোনাচ্ছেন আমাদের? এখন আটা কি রবীন্দ্রসঙ্গীত গাইবো? গাই একটা, মানে পুজো তো এলো, একদম করে নে। চরণ ধরিতে আপনার গান শোনা হয়নি তাই মনটা ভীষণ খারাপ। সত্যি রুমাদির গান একটা সপ্তাহ কিন্তু মিস হয়ে গেলে আমাদের সকলের মনটা ভীষণ খারাপ লাগে। তো এই উইকে অবশ্যই আপনার গান শুনবো, অনেক অনেক ভালো গান শোনাবেন, আপনার অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমি একটা হিন্দি করে, আচ্ছা বেকার।
जिंदगी ऐसा है ऐसा ना जहर चाहे